হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করবো, তো আপনারা চেষ্টা করেন ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এটা মূলত আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। তো আবেদনের কথা শুরু হবে, শেষ হবে, কোন পোস্টে কতজন লোক নেবে, বেতন কত রয়েছে বিস্তারিত আলোচনা করবো। তো আপনার চেষ্টা ভিডিও সম্পূর্ণ দেখার, চলুন আমি ভিডিও শুরু করি। তো এটা মূলত পাবলিশড হয়েছে 22শে জানুয়ারি। তো আমরা সর্বপ্রথম দেখে নেবো যে আবেদনের কথা শুরু হবে এবং শেষ হবে, এই বিষয়টি আমরা হচ্ছে আগে দেখে নেব, ঠিক আছে? তো এটা মূলত আপনার অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করতে হলে আপনার এই যে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আর আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ সকাল 10টা, আর শেষ হবে 28শে ফেব্রুয়ারি 2023 বিকাল 5টা। এই সময়ের ভিতরে কিন্তু আপনার আবেদনটি করতে হবে। আর অ্যাপ্লিকেশনটা করার পর আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, এবং ইউজার আইডি আপনি দিয়ে আপনাকে হচ্ছে দুটি SMS প্রেরণ করতে হবে, ঠিক আছে? আপনার টেলিটক প্রিপার সিমের মাধ্যমে SMS কীভাবে পাঠাবেন সেই বিষয়টি কিন্তু আপনি দেওয়া আছে, ঠিক আছে? চাইলে আপনি দেখে নিতে পারেন। তো আমরা হচ্ছে এবার দেখে নেবো যে কোন পদে আপনার কতজন লোক নেবে, ঠিক আছে? তো প্রথম পদের লোক নেবে হচ্ছে কম্পিউটার অপারেটর, হচ্ছে 1 জন লোক নেওয়া হবে। শিক্ষার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মানের সমমান ডিগ্রি, ঠিক আছে, এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা 25টি শব্দ এবং ইংরেজি 30টা শব্দ আপনাকে টাইপ করতে হবে। উচ্চমান সহকারী আপনার বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 7 জন। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমমান ডিগ্রি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। কম্পিউটার বেসিক ট্রেনিং থাকা লাগবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স প্রসেসিং দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রা খরিপ কাম কম্পিউটার অপারেটর, এখানে 6 জন লোক নেওয়া হবে, ঠিক আছে? এখানে আপনি হচ্ছে স্নাতক সমমান ডিগ্রি পাস করলে আবেদনটি করতে পারবেন। অফিস সহকারী, এখানে কম্পিউটার মুদ্রা খরিপ বেতন স্কেলে আপনি 9,300 থেকে 22,490 টাকা, এখানে 2 জন লোক নেওয়া হবে। নোটিশ সার্ভার, আপনার বেতন স্কেল 18,250 থেকে 20,010 টাকা, এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে আপনি হচ্ছে SSC পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। অফিস এখানে 10 জন লোক নেওয়া হবে, এখানে আপনি হচ্ছে SSC পাস করলে আবেদনটি করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, আপনি হচ্ছে এখানে আপনি SSC পাস করলে আবেদনটি করতে পারবেন। তো 1 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ আপনার 300 টাকা, এবং সার্ভিস চার্জ 34 টাকা, মোট 334 টাকা, এবং 2 ও 3 4 ক্রমিকের পরীক্ষার ফি বাবদ আপনার 270 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা, এবং 5 6 7 নম্বর ক্রমিকের জন্য 170 টাকা, অর্থাৎ টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট হলে 112 টাকা 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনার টাকাটি কিন্তু পেমেন্ট করতে হবে। আর এই সার্কুলারটি আপনি ডাউনলোড করতে চাইলে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার সার্কুলারটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিয়ে আপনি হচ্ছে আবেদনটি করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।